সংবিধান সংশোধনের স্বপ্ন না দেখে বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে 10 ডিসেম্বর কোনো অশান্তি করলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। বলেছেন সেদিন ঢাকায় আত্মসমর্পণ করবে অগ্নিসন্ত্রাসী। চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় তারা এসব কথা বলেন। টানা 11 বছর পর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের মধ্যে তাই মাঠ ভাঙা উচ্ছ্বাস। চট্টলা হয়ে ওঠে মিছিলের শহর। নির্ধারিত সময়ের আগেই জনতায় পরিপূর্ণ পলোগ্রাউন্ড মাঠ। জনসভা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের এলাকায়ও মানুষের ঢল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন কর্ণফুলীর সব ঢেউ যেন পলোগ্রাউন্ডে। 14 বছরে দেশ বদলে গেছে, কিন্তু বিএনপি ও দোসরদের তা অসহ্য। সন্ত্রাসীরা ঢাকার বুকে আত্মসমর্পণ করবে যেইভাবে পাকিস্তানের আত্মসমর্পণ করেছে। আপনাদের জন্য জীবন দিয়ে হলেও শেখ হাসিনা গণতন্ত্রের জন্য, মানুষের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। দলের প্রেসিডিয়াম সদস্যরা হুঁশিয়ার করে দেন 10 ডিসেম্বর সতর্ক থাকবে আওয়ামী লীগ। তাদের বিশ্বাস বিএনপি ও তার দোসরদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। 10ই ডিসেম্বর হবে ঢাকা বাংলার মানুষের, ঢাকা নগর মুক্তিযোদ্ধাদের পক্ষে আমরা রাজপথে থাকবো সেই দিন। আর বিএনপি এই বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ হবে। শান্তিতে বিঘ্ন করা ঘটলে তার পরিণতি ভালো হবে না। ইট্টি মারলে পাটকেলটি খাওয়ার জন্য মির্জা ফখরুলরা প্রস্তুত থাকতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিন্তু ব্যাখ্যা করা হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ম্যান্ডেট দেবে, আমারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। আজকের এই জনসভা সেটাই প্রমাণ করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের ইতিহাসের সবচেয়ে সৎ, জনপ্রিয়, দক্ষ ও সাহসী নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দাবি করেন বিএনপির 8 বিভাগীয় সমাবেশের সমান লোক হয়েছে পলোগ্রাউন্ডে। হুঁশিয়ার করে দেন ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। বীর চট্টলা তৈরি, প্রস্তুত আছেন? খেলা হবে, দেখে যান ফখরুল সাহেব, দেখে যান জনপ্রিয়তা কাকে বলে। সংবিধান সংশোধন দিবাস্বপ্ন ভুলে যান, তত্ত্বাবধায়ক ভূত একটা মাথা নামিয়ে ফেলুন, হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে, বইতে থাকবে উন্নয়নের ধারা, আশা আওয়ামী লীগ নেতাদের। শেখ হাসিনার সরকার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।